গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই বলো গুড মর্নিং বলো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো ছাব্বিশে জানুয়ারি আর দিনটা হলো শুক্রবার তো সবার আগে জানাই প্রজাতন্ত্র দিবসের হ্যাপি রিপাবলিক ডে আর এখন বাজে সকাল সাড়ে আটটা বাজতে দু মিনিট মতন বাকি আছে তা ভাবলাম ভিডিওটা শুরু করি ঘর থেকে শুরু করি সময় রান্নাঘর থেকে শুরু করি তো আমার নিজেরই এক ঘেমি লাগে তোমাদের তো লাগবে। তো সকালবেলায় কোথাও উঠে যাওয়ার টাইম পাই না এই যে পাখির কলকাকলি তোমাদেরকে যে শোনাবো সেইটুকুও টাইম পাই না আগে তো একেবারে এই যে তাও বসে কথা বলতে পারছি এখন আগে তো সেইটুকুও টাইম পেতাম না যাই হোক যা হয় ভালোর জন্য হয় বাড়ি থেকে হাওয়া আসতেছে দেখো পর্দাটা কীরকম মুড়ছে এই লোকটার কাছে না জয়নগরে মোয়া পাওয়া যায় তুমি খাইছো ভালো না পেলাম না তুমি কি করে জানলে এটা জয়নগরের মোয়া তো সকালবেলা ভাত গড় দেয়া হয়ে গেছে ভাত এই মাত্র দিয়ে আসলাম আর হচ্ছে তোমার ও চা খাওয়া হয়ে গেছে চার প্লেট এখন এখানেই আছে আর আর হচ্ছে তোমার ডাল জাল দিলাম মাছ গতকালকের মাছ আমরা কেউ খাইনি শুধু ও নিয়ে গেছে অফিসে আর তিন পিস মাছ রয়ে গেছে রাত্রেবেলা তো তোমরা দেখতেই পেলে গতকালকের ভিডিওতে যে আমি রুটি করেছি আর মাংস দিয়ে রুটি দিয়ে খেয়েছি আর দুপুরবেলা তো আমি মাংস দিয়ে আর পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে খেয়েছি মাছ ওঠেনি আজকে মাছ ওঠাতে হবে তাই আজকে আর মাছ রান্না করব না আর সবজির মধ্যে নিয়ে আসছে ফুলকপি বাঁধাকপি আর পেঁয়াজকলি পেঁয়াজকলি ভাজা কালকে করলাম আজকে আর করবো না সবজির মধ্যে নিয়ে আসছে ফুলকপি আর বাঁধাকপি আমি বললাম এই মাংস খেলাম দুই দিন পর এখন বাঁধাকপিও করব না ফুলকপিও করব না অন্য কোন সবজি আনতে পারলে না ওই শিম নিয়ে আসছে আর সিম আমার ওই বটি ছাড়া আর ভালো লাগে না আর প্রত্যেক দিন বটিও ভালো লাগে না তো আজকে ভাবলাম ভাজার উপর দিয়ে চলবে সকালবেলা ওকে দিয়ে দেবো ডাল বেগুন ভাজা নিয়ে যাবে ডাল উচ্ছে বেগুন ভাজা উচ্ছে বেগুন ভাজা করব না উচ্ছে কুমড়ো ভাজা করবো জিজ্ঞাসা করিনি ওটা দিয়ে নিয়ে যাবে ডাল বেগুন উচ্ছে কুমড়ো ভাজা বা উচ্ছে বেগুন ভাজা আর মাছ আর আমি মাছ আর আরে আরও একটা ভাজা করব সেটা হচ্ছে গাজর আলু মটরশুটি বিনস এগুলো দিয়ে ভাজা করব যেটা শীতকালে খুব ভালো লাগে তো আজকে এখন সকালবেলা হবে তিন রকমের ভাজা ব্যাস রান্না কমপ্লিট তারপরে রান্নাঘর মুছে বেরিয়ে আসবো এই কুটতেই সময় লাগবে যেটা বললাম না তিন চার রকমের ভাজা একসঙ্গে ওটা কুটতেই টাইম লাগবে তো চলো যাই শেরুকে খাওয়াতে হবে হ্যাঁ চলো যাই সাড়ে আটটা বেজে গেছে তো এই দেখো বন্ধুরা কেটে নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি ভাজার জন্য বড় বড় করে আর এখানে কেটেছি উচ্ছে আর বেগুন এই কিউব সাইজ করে বেগুনটাকে কিউব সাইজ করে কেটেছি এখন এটাকে ভেজে নেব চলো আর এদিকে বরের খাওয়ার ঠান্ডা হয়ে গেছে আর কি ভাতটা ঠান্ডা হয়ে গেছে টিফিনে ভরে নেব আর শেরুর খাওয়া হয়ে গেছে ওই যে বাটি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর দইটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো দেখো ফুচে বেগুনটাও প্রায় ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে আবার পুড়ে যাবে আর না তো আশটা কমিয়ে দিয়ে রাখতে হবে আঁচটা কমিয়ে দিলাম আর এদিকে এই বেগুনও ভাজা হয়ে গেছে এই আর এখানে এই যে মাছ আর ওদিকে ডাল দিকটা ফাঁকা এই ফাঁকাটার মধ্যে এইটা দিয়ে পূরণ করে দেবো কেউ নেই তো এখন বাজে বারোটা কুড়ি চোখটার মধ্যে কি গেল এখন বাজে বারোটা কুড়ি আর আমি এখনো বাজারে গেছিলাম সেই ড্রেস ছাড়িনি বাজারে গেছিলাম তখন এগারোটা দশ নাগাদ তাহলে এতক্ষণ কি করলাম মাঝে একবার বাজারে গেছি একবার প্রথমে বাজারে গেছি গিয়ে প্রদীপটা পাল্টালাম ওখানেই জল টেস্ট করলাম মানে জল দিয়ে টেস্ট করলাম আর পড়ছে টরছে কিনা তা দেখলাম যে না পড়ছে না তো তো এই যে একই সাইজের মানে একই জাস্ট পাল্টা দিল তো এটা নিলাম আর ওই একই দোকান থেকে যে ঝুড়ি ফুলের ঝুড়ি ফুলের ঝুরি বলছিলাম সেই ফুলের ঝুড়ি এই লাল কিনলাম কারণ যেহেতু ফুলের দাগ টাক পড়বে তো লাইট কালার হলে দেখতে বাজে লাগবে তার জন্য ডিপ কালার আনলাম লাল রঙের আনলাম তো এই ঝুড়িটা এই ঝুড়িটার দামটা বলি এটা পনেরো টাকা নিয়েছে ঠিক আছে আর নিয়েছি সবাই শুরু হলো কেনাকাটা গোপালের ওই ইয়ের উপরে ওইটা যেমন হলুদ রয়েছে বিছানাটা যে হলুদ রয়েছে তো যেদিন অভিষেক হবে সেদিন তো ওগুলো সব পাল্টে ফেলবো তো তার জন্য এই একটা খুব সুন্দর এটা বাসন্তী কালার বলে তো বাসন্তী কালার আর এখানে একটা পার্পেলের একদম লাইট পার্পেল কালার আর এখানে জড়ি দেওয়া এই যে দেখো কি সুন্দর লাগছে না জড়ি দেওয়া তো এই একটা নিলাম আর এর উপরে বসানোর জন্য এই যে কী সুন্দর পদ্মপাতার পদ্ম তো এই যে হয় এইটা দেব আর নাই যেটা দিতে বেশি ভালো লাগবে এটা দেবো এটা বেশি ভালো লাগবে তাই না তো এই তিনটে নিয়ে এসছি এটা পঁয়ত্রিশ টাকা নিয়েছে আর এই দুটো দশ টাকা করে নিয়েছে তো এইটা বেশ ভালো বেশ একটু গদি গদি মতন আছে হ্যাঁ তো এটা খুব পছন্দ হয়েছে আমার আরও একটা ছিল সেই কালারটাও এটা মরসম জায়গায় এই কালারটা ছিল এই কালারটা আমার এত ভালো লাগে দুধে আলতা কালার খুব ভালো লাগে তো এই দুটো আনলাম এই দুটো আনতে গিয়ে ও না তার আগে বলে নি শাক নিয়ে আসলাম কয়েকটা কারণ ফল দিয়েও তো অভিষেক করতে হবে তো শাক এনেছিলাম একটা তিন রকমের ফল লেবু শশা আর শাগালু তো সগালো একটুখানি বেশি করে আনলাম যদি না ঢাকে সেই ভয়তে আমি আবার বেশি করে নিয়ে আসলাম আর নিয়ে এসেছি ফুল ফুল দিয়েও অভিষেক করতে হবে তাই একটু বেশি করেই ফুল নিয়ে এসছি ঠিক আছে আর এই গোপালের এই ড্রেস কিনতে গিয়ে ড্রেস তো না এটা হচ্ছে বসার কিনতে গিয়ে এই ঝুড়িটা এই দোকানেই আমি ফেলে রেখে চলে এসেছি যাওয়ার সময় আমি ভ্যানে করে গেছি এত ঝাঁকানি হয়েছে এত ঝাঁকানি হয়েছে ওই যে গঙ্গার জলের লাইন যাবে সেই পাইপ বসানোর জন্য মাটি খুঁড়েছে না রাস্তাটাকে একদম শেষ করে দিয়েছে এমনি তো তো যাই হোক যাওয়ার সময় ইঞ্জিন ভ্যানের পেছনে বসেছি এত ঝাঁকানি হয়েছে আমার এত কষ্ট হয়েছে পেটটার মধ্যে তো আমি আর আসার সময় পুরো একদম ওই এই মাথা পর্যন্ত গেছি কালকে যেই প্লাস্টিকের র্যাকটা আনলাম না তিন থাকে ওটার পয়সা দিয়ে আসিনি কারণ আমি হাতে ক্যাশ নিয়ে যাইনি ফোনটা নিয়ে গেছিলাম আমি জানি এখন সব দোকানে ফোনপে অপশন থাকে তাও না তো ফোনপের অপশান ছিল না কোনো অপশানই ছিল না ফোন থেকে ট্রান্সফার করার ট্রানজেকশন করার তো হ্যান্ড ক্যাশ আমি নিয়ে যাইনি তো যাওয়ার পথে একেবারে নেমে ওই পর্যন্ত দিয়ে বাড়ি এসে যখন তোমাদেরকে দেখাবো ভাবছি ক্যামেরাটা অন করব তখন দেখি কি হলো একটা জিনিস নেই এই ঝুড়িটা নেই তো যাওয়ার সময় তো সেরুকে রেখে যেতে হয়েছে কারণ মিঠুদির বাড়িতে কেউ ছিল না বাড়িতে তো এমনিতেই আধা ঘন্টা প্রায় আধা ঘন্টা চিৎকার করেছে আমার কষ্ট হয় ও চিৎকার করলে তারপরে আমি ভাবলাম যে দেখি মিঠু দি আছে কি না মিঠুদিকে ফোন করলাম বলছে হ্যাঁ শুধু ভাই এই তোমার দাদাকে খাওয়ার দিয়ে আমি এইমাত্র মাত্র বাড়ি আসলাম আমি বললাম এরকম এরকম ব্যাপার বলছে আমি আমি ওখানটায় গেলে পরে আমার কাজগুলো আটকে যাবে তুমি এখানটায় দিয়ে যাও তাহলে আমি কাজও করতে পারবো ওকে দেখতেও পারবো তাই হলো আমি গিয়ে দিয়ে আসলাম আমি বেরিয়েছি এখান থেকে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর বাড়ি ঢুকে গেছি বারোটা পনেরো অর্থাৎ কুড়ি মিনিটে আমি গেছি হেঁটে গেছি হেঁটে এসছি গেছি আসছি নিয়ে আসছি সেরকম নিয়েও এসছি এই হলো ব্যাপার ওর কপালে দুর্ভোগ থাকলে যা হয় তো এখন এটাকে মেজে শুকাতে রেখে দেব তারপরে স্নান করব। বারোটা কুড়ি বাজে এই মাত্র আমি রোদে হাঁটাচলা করে আসলাম তো এক্ষুনি যদি স্নান করি আজকে মাথাটা একটু ঘষবো এক্ষুনি যদি স্নান করি আমার ঠান্ডা লেগে যাবে এমনিতেও মানে ইমিউনিটি পাওয়ার কম তাই একটুখানি রেস্ট নেব তারপরে এই ফুলগুলো সব কটা ধরবে না এমনিতেও কয়েকটা ফুল আছে আর এখন ফুলে রাখালে ওই চন্দন দিয়ে রেখে দিতে হয় সাজো ফুল পাওয়া সম্ভব না যতটুকু পারলাম ধরলো রেখে দিই আমি আর বলিনি তুলে দিতে কারণ এত ফুল দিয়ে হবে কি আর দশ টাকার নিচে চাওয়াও যায় না পাঁচ টাকার চাইতে নিজেরই কেমন একটা লজ্জা লজ্জা লাগে এমনতে এরা তো হোলসেলের তাও তো আমাদের লুজ দেয় এই দেখো ভরে গেছে দেখতে পেয়েছো এখনো অর্ধেক রয়ে গেছে তাহলে এটাকে ঝুলিয়ে রেখে দেব এটা আগে ব্যবহার করে ফেলবো আর এমনিতে তো অভিষেক করতে লাগবেই আর সেই অভিষেকের করবো যে ফুল দিয়ে সেই ফুল দিয়ে আর অন্য কোনো কিছু করা যাবে না দুটো বাজে আর স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে কিন্তু গোপালকে এখনো মানে দ্বিতীয় পর্ব চালু করা হয়নি কারণ দুটো চোদ্দ বাজে না তাই আর চোদ্দো মিনিট পরে ঠিক এক্স্যাক্ট চোদ্দ মিনিট পরেই নাড়া দেবো গোপুকে তো চলো আজকে আর পুজো শেয়ার করিনি প্রত্যেক দিন শেয়ার করবো না কারণ প্রত্যেক দিন কোনো কাজই শেয়ার করি না তো প্রথম দিন শেয়ার করেছি আবার যেদিন আমার মনে চাইবে সেদিন আমি শেয়ার করব ঠিক আছে তো চলো দেখাই তোমাদেরকে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই একটা চাদর পরে নিয়েছি ক্যামেরা অন করি পুজো দেওয়া কমপ্লিট আর এই যে দেখো আমি এইভাবে ধুয়ে মুছে থালার উপরে সরি গ্লাসের উপরে থালা উবুর করে রাখি আর পুরো সব জল ফেলে দিয়েছি নতবা জলের আয়রনের দাগ পড়ে যাবে আর প্রদীপটা কিন্তু একদম ঠিক আছে আজকের প্রদীপে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি আগের দিনে প্রদীপটা ফুটো ছিল তাই পড়ে গেছে তাও আজকে ভয় ভয়ে অল্প অল্প তেল নিয়েছি যদিও ওখানে জল দিয়ে টেস্ট করে নিয়ে এসছি দোকানে জল দিয়ে টেস্ট করে নিয়ে এসছিলাম তারপরেও ভয় তো লাগে বলো কারণ ওই মাছ হবে তেল চিটে পড়ে যাবে আর ওই প্রদীপটাকে ওখানটায় রেখে দিয়েছি পরে মেজে নেব আর বাবা এখনো ঘুমিয়ে আছে গপু বাবা চলো লাইটটা বন্ধ করে দিয়ে তো বন্ধুরা পুরো ছটা পাঁচ বাজে আর সন্ধে পুজো দিয়ে আসলাম আর তোমরা অনেক জিজ্ঞাসা করছিলে যে তোমরা জিজ্ঞাসা করছিলে না না ইয়ে কি যেন বলে রিঙ্কু দি জিজ্ঞাসা করছিল যে সেরু কি ডিস্টার্ব করে না সেরু কোনো ঝামেলা করে না সেরু যখন কাশি বাজাই সন্ধে সন্ধে দিয়ে যখন কাশি বাজাই তখন মানে প্রথম প্রথম তো শুনছে এরম 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 করছে আর এমনি যে পুজো দিচ্ছি আমি ও শোনে পেছনে আসে আমাকে একটুখানি শোকে তারপরে বসে ব্যাস চলে যায় এমনি সিংহাসনের কাছে গিয়ে কোনো রকম কোনো হুজ্জুতি করে না ওই যে চলছে হুজ্যুতি চাদরটা নিয়ে নরম না নরম জিনিস ওদের খুব ভালো লাগে আর একটা পিকনিকে নিমন্ত্রণ পেয়েছি সেটা হচ্ছে আমাদের পাড়ার আমাদের পাড়ার পিকনিক তো সেখানে যেতে হবে ভিডিও করে রেখে তারপর যাব কোনো হেডেক মাথায় নিয়ে যাবো না যত কষ্টই হোক এখন বসবো এখন বসে দুটো ভিডিও আজকে রাত্রের একটা ভিডিও অর্থাৎ কন্ট্রোভার্সি চ্যানেলের কথা বলছি রাত্রের ভিডিও আর তো চলো আজকে আর চাটা খাওয়ার সময় নেই আমার চা খাওয়ার পরিবর্তে ভিডিও করব তাহলেই হবে মশা ঘুরছে ওর পাশ দিয়ে আর মশা দেখছে এসো না সন্তু অসন্তু সন্তু কো সন্তু তো কয় লালু ভালো লালু এ লালু আয় আয় লালু আয় ফারাক পরে না কোনো লালু আয় লালু লালু ভালো লালুই ভালো লালুরে চুমু দেব লালুই ভালো লালুরে এরম ভাবে চুমু দেব চাদর পাইছে এখন আর চুমুড়ে আমার থরি লাগবে এইটা এইটাই আমার পুকু বাবা এই যে আমার পুকু বাবা তোর পুকু বাবা চাদর পাইছে বহুদিন পরে পুকু বাবা আর কাজ দেবে পুকু বাবা ভালো না পুকু বাবাটা একদম ভালো না মাঝে মধ্যে শোনে কি বলি রেডি হয়ে গেলাম এই হুডিটা পরে নিলাম যেহেতু জ্যাকেট সিস্টেম আছে আলাদা করে মেথায় কিছু বাঁচালাম না কারণ বাইরেই হচ্ছে জানি এই হুডিটার টুপিটাই দিয়ে নেব আর এই যে নাইটি ছেড়ে এই বাগছালের এইটা পরে নিলাম ওই যে নাইটিটা রয়েছে বাগছালের এটা পরে নিলাম বাগছাল না ছিটার ছাল ও যাই হোক পরে নিলাম আর সেরুকে রেখে আসলাম মিঠু দিয়েও গেছে ওখানে মিঠু দিয়ে মিঠু দিয়ে দুই ছেলে গেছে দাদা রয়েছে বাড়িতে আর আরেকটাও দাদা রয়েছে বাড়িতে তো সেই দুই দাদাকেই সেরু চেনে তো রেখে আসলাম যাই ওদিকে যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে মিঠু দি তাকাও মিঠু দি এদিক তাকাও আমাদের মিঠু দি সব জায়গায় উপস্থিত কেন আমার খারাপ হলো কি এই শুভ না না ও বলতে যায় যে ও আনলো ও আচ্ছা ও আমাদের শুভ অনেক কাজ করেছে আমাদের শুভ জ্বালানি আনছে আয় আয় মুখটা একটু দেখা আয় এত মিষ্টি একখানা মুখ হ্যাঁ শুভ জ্বালানি আনছে তারপরেই কিন্তু আগুনটা জ্বলছে ও জল নিয়ে আসছে চেয়ার চেয়ার কোথায় চেয়ার এ আমি বসতে পারিনি এখন চেয়ারে ও আমি ছাদ ইয়ের তলায় চাদর তলায় বসবো আমরা কি মারবি ওখানটায় গরম জল হচ্ছে আর এখানে কোটা কোটি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তদারকিতে আছি আর ওই যে আরেকজন বোন বলবো না দিদি বলবো বুঝতে পারতেছি না আমাদের পাড়ারই দিদি বলবো আচ্ছা দিদি সেও কোটাকুটিতে ব্যস্ত আমি পরে এসে হ্যাংলার মতন দাঁড়াইছি শুধু দেখছি আর ভিডিও করছি এনারা এখানে জেন্টালম্যান বসে আছেন একটু একটুখানি এই গান চালা তাড়াতাড়ি দাঁড়া আমি ভিডিওটা করে নি না তবে কপি হবে তো চলো রান্নার আগে একবার দেখিয়ে দিই কি কি হচ্ছে তো বাঁধাকপির আলু কাটা হয়েছে আর ধনেপাতা রাখা হয়েছে এখানটায় হচ্ছে মাংসের আলু কাটা হয়েছে আর ওদিকে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমাকে বলছিল এটা দেখাও ওটা দেখাও আমি বলছি দেখাচ্ছি দেখাচ্ছি এখানে পেঁয়াজ কাটা হয়েছে তারপরে রসুন ছোলা হয়েছে দিয়ে লঙ্কা রাখা হয়েছে দু আর কি গামলা গামলা ইয়ে করা হয়েছে কি যেন বলে তোমার বাঁধাকপি আর এটা হচ্ছে চাল তা আমি বলছিলাম কি চাল কি খুলে দেখাবো তাই হাসাহাসি করছিলাম তো যেহেতু গান চলছিল তাই ভয়েস ওভার দিচ্ছি আর এখানে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে ডাল হবে বাঁধাকপি হবে মাংস হবে ঠিক আছে তো এইটুকু তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি তা আমাদেরকে বললো এই যে মাংসটাও দেখাও তো মাংসটা ধুয়ে ঢেকে রাখা হয়েছে এই যে দেখো বারবার আমার ওই মাথার যে বেঁধে রেখেছিলাম চাদরটা সেটা বারবার আসছিল আর তোমাদেরকে ওই করেই দেখাবো কি যেন বলে স্পিড বেশি দিয়ে তারপরে দেখিয়ে দেবো কি গানে নাচ করছে কত আনন্দ হচ্ছে আর মাঝখানে দেখো পূর্ণিমার চাঁদ পূর্ণিমা তো হয়ে গেছে চলে গেছে কিন্তু তারপরেও কি সুন্দর লাগছে তাই না চারটা সুপারি গাছের মাঝখান থেকে তো আমি একটুখানি জুম করে দেখাচ্ছিলাম আর ওখানে সবাই একজনকে বল শুভকে শুভকে ডেকে বলছিলাম দেখ শুভ কি সুন্দর লাগছে চারটা দেখতে তো এটাই হচ্ছে সর্বশেষ জুম রাত্রেবেলা তাও ভালোই এসছিল খুব সুন্দর লাগছিল ডালটা সেদ্ধ হচ্ছে আর আগুনটা দেখতে এত সুন্দর লাগছে কারণ এত ঠান্ডা আমি আগুনের সামনেই বসেছিলাম তা ভাবলাম এই সুন্দর দৃশ্যটা শেয়ার করি অবশ্যই এটা রৌদ্র সুন্দর মানে ভয়ানক সুন্দর সরি সরি ভয়ানক সুন্দর দৃশ্য এদিকে আমরা মজা করছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে লবণ দিচ্ছে না হলুদ দিচ্ছে ধোঁয়া তো উঠছে ক্যামেরাতে কিচ্ছু ক্যাপচার হচ্ছে না লাস্টে আমি মাংসটা দেখানোর জন্য ফু দিয়ে ধুয়ো সরিয়ে দিয়ে তারপরে দেখিয়েছি দেখো কত ছোট ছোট বাচ্চারা নাচছে তো এটাকেও আমি ক্যাপচার করলাম রাধুনি ডাল ফোড়ন দেবে আবার ওদের ডাল ফোড়ন দেবে ওমা ফোড়নে থা গেল পেঁয়াজ 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 ফোড়ন দিল হ্যাঁ আবার কি ঠান্ডা লাগছে এখানে পাতা একসঙ্গে জড়ো করে তারপরে আগুন পোহাচ্ছে সবাই এই সময় এত সুন্দর একটা গান বাজছিল কিন্তু যেহেতু কপিরাইট ক্লেম দিয়ে দেবে তাই সাউন্ডটাকে আমার অফ করতে হলো ওদিকে আগুনের দৃশ্য তুলতে তুলতে এদিকে মাংস কষানো হয়ে গেল মানে মাখানো ম্যারিনেট করা সরি কষানো না ম্যারিনেট করা হয়ে গেল আর এই যে দেখো তারপরে আবার গেছে এইখানটা এত সুন্দর একটা গান বাজছিল আমি যখন শুনছিলাম না মানে এই গানের সাথে সাথে এই আগুনটা দেখছিলাম এত ভালো লাগছিল কিন্তু কিছু করার নেই ওই কপিরাইট দিয়ে দেবে তার জন্য সবটা ভয়েস বাড়ি দিতে হচ্ছে তোমাদেরকে আর নাচের জায়গাগুলোতে স্পিড বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি জন্য বাড়ি সাড়ে নটার সময় বাড়ি ওদিকে রান্না বান্না হচ্ছে যেহেতু মিঠু যাবে একটুখানি মিঠুদিরা ফুল গাচ্ছে তা আমি আসলে মনটা আনছান করছিল সেরুর জন্য তাই গিয়ে নিয়ে আসলাম বর আসলে পরে দেখি কেউ একজন আগে খেয়ে নিয়ে সেরুর সঙ্গে থাকবে তারপরে আমরা গিয়ে খেয়ে আসবো ওই নাচ টাচ হচ্ছে তার জন্য আমাকে ডাকতে আসলো কি করো এনাকে রেখে আমি দু ঘন্টা মতন ছিলাম সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত দু ঘন্টা মতন ছিলাম আর থাকতে পারছিলাম না যাই একটুখানি দেখা করে আসি কি করে দেখা করতে এসে নিয়েই আসলাম শোনটু আই হাতে বসে পড়েছি এই যে এটা কার হাত বলো তোমরা চিনতে পারো থোবরা দেখাই তাহলে চিনতে পারবা এটা হচ্ছে মিঠু দি আর এটা কে বন্ধুরা বারোটা পঞ্চান্ন বাজে মানে একটা বাজতে যায় আর মশাই টশাই টাঙানো হয়ে গেছে এই যে ও শুয়ে পড়েছে কই তুমি পুরো মুখ টুক ঢেকটা শুয়ে রয়েছো যাই হোক কোর শুয়ে পড়েছে চলো আমিও শুয়ে পড়ি আর ভিডিওটা এই পর্যন্তই রাখলাম খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে রান্না বান্না সবকটাই খুব ভালো হয়েছে মাংস তো এক্সেস খেয়ে ফেলেছি আমি বাড়িতে কখনো দিনের বেলাতেই এত মাংস খাই না এই পিকনিকে যা খেলাম ভালো হয়েছে খেতে খেতে কথা বলতে বলতে খাওয়া হয়ে গেছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা